চলো। আজকে আমি আর রুষা ম্যাচিং ম্যাচিং। শুভ নববর্ষ আপনাদের সকলকে, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যাচ্ছি রুষার বন্ধুর জন্মদিনে, বন্ধুদের সাথেই যাচ্ছি যেখানে বার্থডে পার্টি হচ্ছে। অরিত্র সকাল সকাল খেলতে বেরিয়ে গেছে, তো ও বাড়িতে নেই। চলুন আমাদের সাথে আজকে আবারও একটা মজার আর আনন্দের দিন। বন্ধুকে পেয়ে রুষা মেতে উঠেছে। আজকে আমরা এসেছি আরবান এয়ার অ্যাডভেঞ্চার পার্কে। আগেও এসেছি এখানে, তবে আপনাদের সাথে ওই দিন আর ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে ঘুরে দেখাই। জাম্পিং জাঙ্গেলে এসে রুষা সত্যি সত্যি একদম বাঁদরের মতো লাফালাফি শুরু করেছে। এতক্ষণ ধরে খুঁজছিলাম কোথায় রুষা, কোথায় রুষা, এই এইটার ভেতরে আছে। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে, এই যে এইখানে, এই দেখুন মেয়ের অবস্থা। এই অ্যাডভেঞ্চার পার্কটি একটি আলটিমেট ইনডোর অ্যাডভেঞ্চার পার্ক, আর ফ্যামিলি ফানের জন্য বেশ ভালো। পুরো দিন বাচ্চারা এখানে কাটাতে পারে, জন্মদিন বা অন্য কোনো পার্টি এখানে অ্যারেঞ্জ করা যায়। তাছাড়াও বাবা মা বাচ্চা একসাথে এসে সুন্দরভাবে কিছুক্ষণ সময় কাটাতে পারে। এই দেখুন আমি একটা ফটো বুথের মধ্যে ঢুকেছি। এখানে প্রতিটা ইনডোর অ্যামিউজমেন্ট পার্কগুলোর মধ্যে এরকম ফটো বুথ থাকে, যেখানে এদেরই একটা থিম বা ফ্রেম থাকে, তার মধ্যে আপনার ছবিটা চলে আসবে। দেখতে বেশ ভালো লাগে, প্রচুর লোকে এরকম ছবি তোলে। আইদার যে কার্ডটা পায় সেইটা স্ক্র্যাচ করলে ছবিটা তোলা যায়, নয়তো ক্যাশ দিয়েও ছবি তোলা যায় বা কার্ড সোয়াইপ করে। এইরকম দেখতে হয়, $4 করে লাগবে ছবি তোলার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করা যাবে, তাছাড়া প্রিন্টও নেওয়া যায়। প্রচন্ড ভাবে লাফালাফি জাম্পিং চলছে, আর এই যে পিছনে ঘরগুলো, এই রকম ভাবে এক একটা করে ঘর আছে, এর ভেতরে হয় বার্থডে পার্টি। এক একটা ঘর বুক করা হয় এক একটা বাচ্চার নামে। কেকটা বাইরে থেকে আনতে দেয়, এই ছাড়া খাবার বাইরে থেকে আনতে দেয় না। এখানেই যে আমেরিকান ফুড আর কি, পিজা, নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, এইসব এখান থেকেই অর্ডার করতে হয়। আর যদি বাইরে থেকে খাবার আনতে হয় তাহলে $190 চার্জ করে এরা। এখানে আলাদা করে বেশ এক্সাইটিং VR পোর্টাল আছে, এখন রুষা ওটা ট্রাই করবে। বন্ধুর সাথে VR এর টার্ন নেবে বলে দাঁড়িয়ে আছে। VR বেসিক্যালি একটা কম্পিউটার জেনারেটেড এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টটাতে যেটা ঘটছে ওটা রিয়েল মনে হয়, সারাউন্ডিংটা রিয়েল মনে হয়। পার্টি রুম 2 hours এর জন্য বুক করা হয়েছিল, তাই প্রথমে হলো খেলাধুলা, এখন হচ্ছে খাওয়া দাওয়া, এরপরে কেক কাটিং। হই হুল্লোর মজা এইবার শেষের পর্যায়ে। এই যে দেখুন এরকম ভাবে খাবারগুলো নিয়ে যায়, আপনাদের বলছিলাম না, দারুণ সুন্দর কাটলো পুরো দুপুরটা। এখন বিকেলবেলা 4:30 মতো বাজে, কালকে থেকে আবার স্কুল, এবার টানা একটা ঘুম দেব, খুব টায়ার্ড লাগছে। লাফিয়ে লাফিয়ে হাঁপিয়ে গেছো তুমি, চলো
রুষার বন্ধুর বার্থডে থেকে ফিরে এসে বেশ ক্লান্ত লাগছিল, একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিলাম। পায়ের কাছে বোঝাই করা জামা কাপড় সেগুলো সব ভাঁজ করতে হবে। আর এই যে রুষা পেন্টিং নিয়ে বসেছে, এই আর একটা আগে একদিন করেছিল। কি শুকিয়েছে? হ্যাঁ। ও এটা কি চেরি ব্লসম ট্রি? ঠিক আছে খোলো দেখি। একটু পার্ট শুকায়নি, বুঝে শুকিয়ে যাবে। বাহ সুন্দর লাগছে।